Okay, dear student, problem number 13 and 4. Tan square theta plus cotan square theta equals to 2. Tan square theta plus cotan square theta equals to 2. Tale okay, chalo amra solve kori eta. Tan square theta, cotan square theta 1 by tan square theta. Okay, reciprocal jeto tale 2. Okay, amra tan square theta multiply kori othoba LCM o dekhate pari. Jodi amra LCM kori tale amra peye gelam tan square theta. ओके tan स्क्वायर मिले 4 थीटा हो जाए प्लस 1 इक्वल्स टू 2 प्लस 1 करो इधर क्रॉस कर दिया शो ओके tan स्क्वायर थीटा प्लस 1 इक्वल्स टू 2 tan स्क्वायर थीटा 2 tan स्क्वायर थीटा ओके हमने पहला 2 tan स्क्वायर थीटा तलवार और এখানে যাই দেখো তাহলে এখানে আমরা এটাকে এভাবে নিয়ে আসলাম ও tan 4 এটা ওকে tan 4 প্লাস 1 ওকে এটা এভাবে নিয়ে আসো tan tan স্কয়ার tan 4 থিটা 4 থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা প্লাস 1 আমরা এ মাইনাস বি হোল স্কয়ার বাদ দিব এখন তাহলে আমরা কি পাবো tan স্কয়ার থিটা এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু tan square theta into 1 plus 1 square equals to 0. Hello, what? Tan square theta minus 1 whole square equals to 0. Tale square karo. Amra ki pelam? Tan square theta minus 1 equals to square whole 0. জিরো স্কয়ার করলে জিরো হয়ে যায় তাহলে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয় একেবারে ইজি একটা ম্যাথ tan স্কয়ার এখন tan এর ওই কোঅর্ডিনেট মতন করে এবার এই ভ্যালুগুলো আমাদের বের করতে হবে তাহলে আর tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 তাহলে আর আর tan থিটা ইকুয়ালস টু স্কয়ার করলাম তাহলে প্লাস মাইনাস 1 হয়ে গেল ওকে তাহলে সো tan দুটো ভ্যালু পেলাম একটা পেলাম tan থিটা ইকুয়ালস টু 1 আর আরেকটা পাবো tan থিটা ইকুয়ালস টু মাইনাস 1 তাহলে এই যে প্লাস মাইনাস পেলাম তাহলে প্লাস কোথায় পাবো tan থিটা প্লাস পাবো আমি ফার্স্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট আর tan মাইনাস পাবো আমি সেকেন্ড এন্ড কারণ tan থার্ড এন্ড ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ বাকি দুটো কোয়াড্রেন্ট নেগেটিভ তাহলে নেগেটিভ পাবো সেকেন্ড এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট ওকে চলো তাহলে আমরা একইভাবে আমরা এই কাজগুলো করবো দেখো কত সুন্দর ভাবে কাজগুলো করতে হয় তাহলে ওকে ইন দা ফার্স্ট এন্ড থার্ড কোয়াড্রেন্ট দ্য ভ্যালু অফ দ্য ভ্যালুস অফ tan থিটা tan theta r e positive r tan theta r positive values of tan theta r positive okay তাহলে এখন চলো আমরা দুটো কোয়াড্রেন্ট আমরা পজিটিভ পাচ্ছি তাহলে কিভাবে পাচ্ছি যাবে এখন তাহলে ওকে ইন দা ফার্স্ট কোয়াড্রেন্ট এসে আমরা শুরু করলাম তাহলে ইন দা পজিটিভ বুঝছা পজিটিভ ইন দা ফার্স্ট কোয়াড্রেন্ট in the first quadrant okay tan theta equals to 1 in the first quadrant tan 45 degree tan theta equals to 1 মানে tan pi by 4 45 degree tan tan কাটা গেল তাহলে theta equals to pi by 4 হবে না বুঝতে পারছো এই যে first quadrant আমরা একটা ভ্যালু পেয়ে গেছি হ্যাঁ এই যে 45 degree পেলাম একটা এরপরে চলো আমরা কোথায় যাব থার্ড কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে যেতে গেলে আমরা এখান থেকে যে এখানে যেতে হবে অর্থাৎ এই যে এই জায়গা দিয়ে যে এখানে যেতে হবে অর্থাৎ এটা নিয়ম আছে ওই জায়গার মত 1 ইনটু পাই বাই 2 2 ইনটু পাই বাই 2 তার মানে এখান থেকে দাঁড়িয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে এটা আছে 3 ইনটু পাই বাই 2 আর এটা হলো 4 ইনটু পাই বাই 2 তাহলে এখন চলো ইন দা থার্ড কোয়াড্রেন্ট কারণ সেখানেও পজিটিভ সে আর দুইটা জায়গায় সে পজিটিভ আর দুইটা ঘরে সে নেগেটিভ সবাই একই ঘটনা সবাই দুই জায়গায় পজিটিভ থাকে আর দুইটা ঘরে নেগেটিভ থাকে তাহলে ইন দা ফোর্থ থার্ড কোয়াড্রেন্ট ইন দা থার্ড কোয়াড্রেন্ট
হ্যাঁ বুঝতে পারছো ইন দা থার্ড কোয়াড্রেন্ট ওকে থার্ড কোয়াড্রেন্টে আমরা এখন ঢুকবো এই যে এখানে ঢুকবো এভাবে ঢুকবো সেটা সে আগে লিখবো ট্যান থিটা ট্যান থিটা যেহেতু থার্ড কোয়াড্রেন্ট 1 সেটা 1 ছিল ওকে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান কত পাই বাই 4 ট্যান পাই বাই 4 তাহলে আর ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান এখন যেহেতু আমরা এই ঘরে ঢুকতে হবে তাহলে প্লাস করে ঢুকতে হবে 2 ইন্টু 5 বাই 2 প্লাস 5 বাই 4 দেখো আমরা কি করলাম এখান থেকে যে এখানে ঢুকলাম ওকে তাহলে এখন আমরা এখান থেকে আমরা ভ্যালু গুলো বের করব আমরা একটা ভ্যালু পেয়েছি সাইড করে যদি লিখে দিই চারটে সাইড রাখবো 5 বাই 4 ওকে তাহলে এখন ট্যান ট্যান কার বাদ দিয়ে দেবো কারণ দেখো এটা ইভেন নাম্বার হয় এই ট্যান এটাই হয় আর যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে তাহলে ট্যান ভ্যালু পজিটিভ ওকে তাহলে এখন আসো এটাটা কেটে দিলাম তাহলে থিটা ইকুয়ালস টু হলো আমার পাই প্লাস পাই বাই 4 তাহলে আর তাহলে সো আর থিটা ইকুয়ালস টু 5 পাই বাই 5 পাই বাই 4 5 পাই বাই 4 তাহলে ওকে 5 পাই বাই 4 এখন আসো এখন এটা গেল এবার আমরা চলে যাচ্ছি কোথায় নেগেটিভে তাহলে নেগেটিভ কোথায় হয় ইন দা কোন কোয়াড্রেন্টে নেগেটিভ ইন দা সেকেন্ড এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট ট্যান ভ্যালু নেগেটিভ তাহলে ইন ইন দা সেকেন্ড এন্ড ফোর্থ কোয়াড্রেন্টস দ্য ভ্যালু অফ the values of tan theta are negative ওকে তাহলে এই দুটো বারে তারা নেগেটিভ তাহলে এখন চলো আমরা যে দুটো বারে সেই নেগেটিভ ভ্যালু গুলো আমরা ড্র বের করি তাহলে প্রথমে আমরা লিখবো ইন দা কোন কোয়াড্রেন্ট ইন দা সেকেন্ড কোয়াড্রেন্ট চলো সেকেন্ড কোয়াড্রেন্ট ঢুকবো কিভাবে আর ফোর্থ কোয়াড্রেন্ট ঢুকবো কিভাবে দেখো ফিগারটা আমরা ড্র করে দেখছি আমরা এখান থেকে যে এখানে ঢুকবো আবার আমরা এখান থেকে ঘুরে এখানে ঢুকবো এই দুই ভাগে আমরা আমরা ভ্যালু গুলো বের করবো তাহলে এটা হচ্ছে কত 1 ইন্টু পাই বাই 2 এটা হলো 2 ইন্টু পাই বাই 2 এটা হলো কত 3 ইন্টু পাই বাই 2 এটা হলো 4 ইন্টু পাই বাই 2 আর এখান থেকে তো 0 দিয়ে শুরু হলো ওকে তাহলে এখন আমরা এই করলাম ইন দা সেকেন্ড কোয়াড্রেন্ট ইন the second quadrant okay chalo second quadrant amra ki pai tan negative jani lekhbo tan theta equals to minus 1 tan theta equals to minus 1 or tan tan theta equals to minus tan theta mane pai bai koto 4 1 mane pai bai 4 ekhon amra je minus tar mane eta diye minus kore ashto eta tahole or tan theta equals to tan 2 into pi by 2 minus pi by 4 কারণ এখানে যে ব্যাক করে আসতে হচ্ছে এখানে মাইনাস আর এটা হিসাব করতে হবে এটাই পাই আমরা তাহলে tan tan থাকে এক বছর লিখতে হয় পজিটিভ বলে সেকেন্ড কোয়ার্টার তাহলে tan নেগেটিভ ওকে তাহলে theta equals to এখন আমরা দুটো কাটা যায় pi minus pi by 4 তাহলে কত হয় এটা আমরা ইকুয়াস করলে আমরা 3 3 পাই বাই 4 তাহলে আর ট্যাঙ্গেল গুণা পেলাম 3 পাই বাই 4 ওকে এরপর আমরা ইন দা ফোর্থ কোয়াড্রেন্ট এর হিসাবটাও বের করব ইন দা ফোর্থ কোয়াড্রেন্ট তাহলে তখন এই জায়গাতে এই একই থাকবে এই জায়গাতে এটা আসবে কারণ এটা বন্ধ যে তবে ব্যাক করে আসতে হবে তাহলে ইন দা ফোর্থ কোয়াড্রেন্ট ইন দা ফোর্থ কোয়াড্রেন্ট তাহলে ওকে tan theta নেগেটিভ tan theta equals to minus 1 তাহলে আর tan theta equals to minus tan pi by 4 তাহলে আমরা চলো যেতে মাইনাস তাহলে আবার ওইটা বলি আমরা ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকবো তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যাই দেখো কি ভ্যালুটা হয় তাহলে চলো ফোর্থ কোয়াড্রেন্টে আমরা হিসাব করে দেখি কি হলো ফোর্থ কোয়াড্রেন্ট তাহলে ওকে চলো আর আর tan tan theta equals to আমরা তাহলে পেলাম ওই যে tan tan ওকে 4 ইন্টু
pi by 2 minus pi by 4 কারণ এখানে যে ব্যাকটু আসবে ব্যাকটু সমান মাইনাস তাহলে এখন দেখো ওকে এটা ইভেন তাহলে tan tan থাকে tan এর অ্যাঙ্গেলটা লিখতে হয় এটা ফোর্থ কোয়াড্রেন্ট বলে আর tan নেগেটিভ ওকে তাহলে থিটা ইকুয়ালস টু তাহলে সো থিটা ইকুয়ালস টু এটা কাটলে 2 পাই মাইনাস পাই বাই 4 হয় তাহলে 7 পাই বাই 4 ওকে আমরা তাহলে आंसर গুলো মনে পেয়ে গেছি ওকে একটা আছে পাই বাই 4 আর একটা আছে 3 পাই বাই 4 আর একটা আছে 5 পাই বাই 4 আর একটা হলো 7 পাই বাই 4 এগুলো আমাদের आंसर ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং